Official. Pull over for inspection. Sorry, sir, I can't do that. Pull over for inspection! কর্নেল মুয়াম্মার গাদ্দাফি প্রায় ৪২ বছর লিবিয়ার একনায়কতন্ত্র কায়েমের পর ২০১১ সালের ২০শে অক্টোবর তার হোমটাউন সিরতে ন্যাটো বাহিনীর একটি আক্রমণে মৃত্যুবরণ করেন। গাদ্দাফির পতনের পর লিবিয়া যেন নতুন সূর্যের পরিবর্তে আরও অন্ধকার নেমে আসে। গাদ্দাফির মৃত্যুর পর লিবিয়ার বিভিন্ন অংশ বিভিন্ন মিলিশিয়া গ্রুপ নিয়ন্ত্রণ করে এবং তাদের মধ্যে সংঘর্ষ লেগেই থাকে, যার ফলে লিবিয়ায় বসবাস ছিল সবচেয়ে ভয়ঙ্কর কাজ। এ কারণে অন্যান্য সকল দেশ তাদের ডিপ্লোম্যাটিক অফিস লিবিয়া থেকে সরিয়ে নেয়, কিন্তু আমেরিকা তাদের একটি ডিপ্লোম্যাটিক অফিস তখনও লিবিয়াতে খোলা রাখে, যা ছিল সম্পূর্ণ আনঅফিসিয়াল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমরা আমাদের চ্যানেলে ২০১৬ সালের আমেরিকান অ্যাকশন থ্রিলার 13 Hours দ্য সিক্রেট সোলজার্স অফ বেনগাজি মুভিটির রিভিউ প্রদান করব। মুভিটি পরিচালনা করেছেন মাইকেল বে, যিনি ট্রান্সফর্মার্স সিরিজের পরিচালক হিসেবেই খ্যাত। মুভিটিতে অভিনয় করেছেন জেমস ব্যাজ, জন ক্রাসিনস্কি, ম্যাক্স মার্টিন সহ আরও অনেকে। মুভিটি বেস্ট সাউন্ড মিক্সিংয়ের জন্য অস্কার নমিনেশন পেয়েছিল। মুভিটি ২০১২ সালের বেনগাজি অ্যাটাকের উপর ভিত্তি করে একই নামের বই থেকে তৈরি। মুভিটি ২০১২ সালের ১১ ও ১২ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে আমেরিকার দুটি ডিপ্লোম্যাটিক অফিসে হামলার ঘটনাকে কেন্দ্র করে তৈরি। হামলাটি চালায় লিবিয়ার ইসলামিক মিলিশিয়া গ্রুপ আনসার আল শারিয়া। কর্নেল গাদ্দাফির পতনের পর লিবিয়া এরকম মিলিশিয়া গ্রুপগুলোই দেশটিকে নিয়ন্ত্রণ করে, যার কারণে দেশটিতে বসবাস ছিল ভয়ঙ্কর। তখন লিবিয়ার অধিকাংশ জনগণই বন্দুক বহন করত এবং পরিস্থিতি যে কোনো বহিরাগতদের জন্য ছিল প্রতিকূল। ঠিক সেই মুহূর্তে আমেরিকা তাদের একটি আনঅফিসিয়াল ডিপ্লোম্যাটিক অফিস কার্যরত রাখে লিবিয়াতে, যার নিরাপত্তার দায়িত্বে ছিল একটি প্রাইভেট মিলিটারি কন্ট্রাক্টর ফ্রম জিআরএস। হঠাৎ মিলিশিয়া গ্রুপ ইউএস ডিপ্লোম্যাটিক অফিস ও ইউএস অ্যাম্বাসিডার্স কম্পাউন্ডে আক্রমণ করলে কীভাবে জিআরএসের ৬ সদস্য তা প্রতিহত করার চেষ্টা চালিয়ে যায়, সেই ঘটনাকে তুলে ধরা হয়েছে। মুভিটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি হলো। এর সবগুলো ঘটনা যথাযথ নয়, এর কিছু ঘটনার সত্যতা নিয়ে সিআইএর সাথে মতভেদ আছে। এই মুভিটি হিস্টোরিক্যাল থেকে অ্যাকশন থ্রিলার হিসেবে বেশি পরিচিত। মুভিটি প্রথমার্ধে কিছুটা ধীর হলেও একবার প্রথম রূপে ঢুকে যাওয়ার পর দর্শকদের সময় দেখার খুব একটা প্রয়োজন হয় না। মুভিটিতে প্রতিটি অভিনেতাই ভালো অভিনয় করেছেন। মুভিটি বক্স অফিসে ভালো ফলাফল করেছে। গুগল ব্যবহারকারীদের মধ্যে 93% মানুষ মুভিটিকে পছন্দ করেছেন এবং এর আইএমডিবি রেটিং 7.3/10। আমার ব্যক্তিগত রেটিং 7/10 এবং ইটস প্রিটি গুড টু ওয়াচ। সো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো সাজেশন বা অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।